নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত। সামনে দিওয়ালি, দেশের রাজধানী দিল্লি এর মধ্যে এক ভয়ানক বায়ু দূষণের মুখোমুখি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা সংক্ষেপে AQI খুব খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে। আজ ভোরবেলা দিল্লি ও তৎসংলগ্ন এলাকা গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ ও গাজিয়াবাদের বাসিন্দাদের ঘুম ভাঙে ধোঁয়াশার চাদরে মরা অবস্থায়। নিকটবর্তী দুই রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবের শস্যাবশিষ্ট পড়ানোর ফলে এই দূষণের মাত্রা যে চটজলদি কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পেয়েছে তা মনে করা হচ্ছে। আজ সকাল 8:30 সময় দিল্লির সামগ্রিক AQI হয়েছে 309। 309 থেকে 400 পর্যন্ত AQI হলে তাকে খুব খারাপ বলে বিবেচনা করা হয়। ধীরপুর, দিল্লি বিশ্ববিদ্যালয়, চাঁদনী চক, পুসা এলাকাগুলিতে AQI এর পরিমাণ যথাক্রমে 314, 313, 132 ও 287। দিল্লির তুলনায় দেশের অন্যান্য মেট্রোপলিস কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ের বায়ু দূষণ এখন পর্যন্ত অনেক কম বলে জানা যাচ্ছে।